সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি। আর আমি আজকে তোমাদের যে বিষয়টি ক্লাস নিব, তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ হাবিবুর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। নিচে আমার মোবাইল নাম্বার দিয়ে আছে। আমি তোমাদের সামনে যে সাবজেক্টটি উপস্থাপনা করব, সেই সাবজেক্টটি হলো তোমাদের সপ্তম পর্বের সিভিল টেকনোলজি সাবজেক্ট। এই সাবজেক্টের নাম ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং। এই জায়গায় একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বলা নাই যে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, রিসোর্সেস বলা আছে। এই বিষয়টা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। রিসোর্স মানে হলো উৎস, আর যেহেতু এখানে বলা আছে রিসোর্সেস, এর অর্থ হলো উৎসসমূহ। আমরা এই সাবজেক্টের নাম দেখেই বুঝতে পারছি, যেহেতু ওয়াটার মানে পানি, রিসোর্সেস উৎসসমূহ, ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশল বিদ্যা। মানে আমরা এই সাবজেক্টটায় পানির যে উৎসসমূহ আছে এইগুলো নিয়ে আলোচনা করব। এছাড়া বিভিন্ন প্রকার যে মেগা প্রজেক্টগুলো আছে, সরকারের বহুমুখী প্রকল্প আছে, এগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার সেচ পদ্ধতি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার সেচ ব্যবস্থা সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই সাবজেক্টের বিষয় কোড হলো 6-64-75। তা আমি যেহেতু আজকে প্রথম ক্লাস শুরু করেছি তোমাদের সামনে, আর এটা একটা থিওরি সাবজেক্ট, আমি তোমাদেরকে একটু বলে দিই এখানে যে আমাদের এখানে টি যেটা লিখে দিয়ে আছে থিওরি, থিওরি টু, অর্থাৎ এখানে আমাদের সপ্তাহে দুইটা থিওরি ক্লাস হবে, একদিন একদিন করে সিঙ্গেল পিরিয়ড। আর এখানে যেহেতু পি লেখা আছে আমাদেরকে, পি অর্থাৎ প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল অর্থ এখানে সপ্তাহে একদিন তিন পিরিয়ডে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আর এখানে সি অর্থাৎ ক্রেডিট, ক্রেডিট বলতে আমরা জানি যে এক ক্রেডিট সমান সমান 50 মার্কস, সেক্ষেত্রে তিন ক্রেডিট 150 মার্কস। আমি এই 150 মার্কসটা কীভাবে বণ্টন করা হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো টোটাল মার্কস বলা আছে 150, এর ভিতর আমাদের এখানে যেহেতু টিতে বলে দিয়ে আছে সপ্তাহে দুইটা থিওরি ক্লাস হবে, যেহেতু এখানে থিওরি ক্লাস আছে তার অর্থ এটার অ্যাটেন্ডেন্সও আছে তোমাদের। এই থিওরি ক্লাসের এখানে বলা আছে থিওরিটিক্যাল কন্টিনিউয়াস, সংক্ষেপে আমরা বলে থাকি টিসি, এই মার্ক হলো 40। এই 40 মার্কটা মূলত তোমাদের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স, এছাড়া আমরা যদি তোমাদের বাসার কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি তার উপর ভিত্তি করে এই 40 মার্ক। এরপরে যেহেতু আমরা এটা থিওরি ক্লাস আছে, এটা তোমাদেরকে সেমিস্টার ফাইনাল অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে হবে। এই থিওরিটিক্যাল ফাইনাল, সংক্ষেপে আমরা বলি টিএফ, এতে আসে হলো 60 মার্ক, যেটা তোমরা ফাইনাল পরীক্ষা দিবে। এরপরে যেহেতু এখানে আমরা বলেছিলাম যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে তোমাদের সপ্তাহে একদিন তিন পিরিয়ড করে, সেহেতু এই প্র্যাকটিক্যাল ক্লাসের উপরে তোমাদের মার্কিং হবে 25 মার্কের উপর, যেটা আমরা প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, সংক্ষেপে বলে থাকি পিসি। যেহেতু আমরা এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস হবে তোমাদের, সেহেতু এর উপর আমাদের ফাইনাল পরীক্ষাও হবে, প্র্যাকটিক্যাল ফাইনাল, সংক্ষেপে আমরা বলি পিএ, প্র্যাকটিক্যাল ফাইনাল। অর্থাৎ একদিনে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার শেষে, তার উপর তোমাদের মার্ক বণ্টন হবে 25। আমাদের যেহেতু আজকে প্রথম দিন, আমরা প্রথম অধ্যায়টা শুরু করতে পারি। আমরা দেখে নিই আমাদের 1 নম্বর অধ্যায়। এই 1 নম্বর অধ্যায়ের নাম হলো পানির উৎস। যেহেতু এই চ্যাপ্টারের নাম আমরা বলে রেখেছি যে পানির উৎস, সেহেতু আমরা এখান থেকে কি কি জিনিস জানব আমরা একটু দেখে নিই। আমরা এই অধ্যায় থেকে মূলত শিখব বৃষ্টিপাতের তীব্রতা কি বা কাকে বলে, ডিউরেশন কি
फ्रिक्वेंसी काके बोले, अनुश्रवण बोलते की बुझाए, रान अफ की, पश्चादन की, एक्विफार की, कनफाइंड एक्विफार की, अनकनफाइंड एक्विफार की, हाइड्रोग्राफ की, पानी चक्र बा बारी चक्र बा हाइड्रोलॉजी साइकिल बोलते की बुझाए, एक छके पानी उच्छेद श्रेणीभेद উল্লেখ করা। মূলত আমরা এই কয়েকটা জিনিস শিখবো এবং সর্বশেষ যে জিনিসটা দেখে নিব আজকে চিত্রসহ পানি চক্রের ধাপ সমূহ। তাহলে আমরা শুরু করি আজকের অধ্যায়টা। তাহলে প্রথমে জেনে নিই যে বৃষ্টিপাতের তীব্রতা কি। আমরা একক সময়ে কোনো ক্যাচমেন্ট এলাকায় যে পরিমাণ বৃষ্টিপাত হয় তাকে বৃষ্টিপাতের তীব্রতা বলি। তাই এখানে একটা জিনিস আমরা জানতে হবে, তাহলে ক্যাচমেন্ট এলাকাটা বলতে কি বোঝায়। ক্যাচমেন্ট বলতে এটা একটা নির্দিষ্ট এলাকা, অর্থাৎ কোনো যে একটা যদি আমরা জলাধার বলি বা জলাশয় বলি, ওই জলাশয়ে যতটুকু এলাকার পানি এসে বৃষ্টির পানি এসে ওই নিকটস্থ যে জলাশয়টায় জমা হয় ওই এলাকাটাকে বলা হয় ওই ক্যাচমেন্ট এলাকা ওই জলাশয়ে। অর্থাৎ আমরা যদি হিসাব করি যে আমাদের ভিটিটে যে পুকুরটা আছে ও ভিটিটে পুকুরে বগুড়া পলিটেকনিকের যে এরিয়া আছে এই যতটুকু পানি বৃষ্টির পানি পড়ে সেই পানিটা গড়িয়ে যে ভিটিটে পুকুরে জমা হয় সেক্ষেত্রে ওই ভিটিটে পুকুরের ক্যাচমেন্ট এরিয়া হবে আমাদের পলিটেকনিকের যে এরিয়া। আমরা একটি গ্রাফের সাহায্যে দেখে নিই। এখানে আমরা গ্রাফের হরিজেন্টালি দেখছি যে একটি বছরে 2013 সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ দিয়ে আছে, এবং ভার্টিক্যালি যেটা ব্লু কালারের দিয়ে আছে এই ব্লু কালারের এই গ্রাফের অংশটা হলো হেভি রেইনফল বা ভারী বৃষ্টিপাতের অংশ। আমরা আমাদের দেশে নর্মালি দেখা যায় যে ফেব্রুয়ারি থেকে এই জুলাই পর্যন্ত এই সময়টা বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকে, সেই কারণে দেখা যাচ্ছে দেখো ওই যে ব্লু কালারের যে গ্রাফটা এটা অনেক বেশি উপরে উঠে গেছে, এবং জুলাইয়ের পরে দেখা যায় যে শীতের আগে আগে এই জুলাই থেকে আগস্ট একটু কম থাকে, আবার আগস্ট থেকে বৃষ্টির পরিমাণটা আবার বেড়ে যেয়ে অক্টোবরের দিকে আবার কমে যায় আমরা দেখতে পাচ্ছি গ্রাফের সাহায্যে। তাহলে আমরা পরের অংশে চলে যাই। পরের প্রশ্নে আছে বলা ডিউরেশন কি। আসলে ডিউরেশন বলতে এখানে বৃষ্টিপাতের ডিউরেশন বলা হয়েছে, এখানে বলা আছে নির্দিষ্ট পরিমাণ তীব্রতায় যে পরিমাণ সময়ব্যাপী বারি বা বৃষ্টি বর্ষিত হয় ওই পরিমাণ সময়কে ওই পরিমাণ তীব্রতার বৃষ্টিপাতের তীব্রতা বলে। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা বৃষ্টিপাতের ক্ষেত্রে যেমন বৃষ্টিপাতের উপর ভিত্তি করে এক এক সময়ের এক এক রকম নাম হতে পারে। যেমন যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা ওটাকে ইংরেজিতে নাম বলে থাকি ড্রাজেলিং, যদি নর্মাল বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে আমরা বলি রেইনিং, অথবা যদি মুষলধারে বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলি ক্যাটস অ্যান্ড ডগ। এই প্রশ্নে যেহেতু বৃষ্টিপাতের ডিউরেশনের ক্ষেত্রে বলছে নির্দিষ্ট পরিমাণ তীব্রতায় যে পরিমাণ সময়ব্যাপী পানি বর্ষিত হয়, এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যদি ড্রাজেলিং হয় অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি বা ফোটা ফোটা বৃষ্টি হয় তাহলে যতক্ষণ সময় ধরে ওই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এক তীব্রতা থাকতে হবে। দেখা গেল যে এক ঘন্টার ভিতরে আমার 15 মিনিট হলো গুড়ি গুড়ি বৃষ্টি, বাকি 15 মিনিট হলো নর্মাল বৃষ্টি, এর বাকি সময়টা হলো মুষলধারে বা ভারী বৃষ্টি। তাহলে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট পরিমাণ তীব্রতা থাকলো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ তীব্রতায় যে পরিমাণ সময়ব্যাপী মানে যে নির্দিষ্ট সময় পরিমাণ সময়ে একই তীব্রতায় বৃষ্টিপাত হয় ওই পরিমাণ সময়কে ওই তীব্রতার বৃষ্টিপাতের ডিউরেশন বলে। আমরা গ্রাফের সাহায্যে দেখতে পাচ্ছি এখানেও 2006 সালের একটি গ্রাফ দেখানো আছে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা হরিজেন্টালি দেখতেছি মান এবং ভার্টিক্যালি হেভি রেইনফল
এবং এখানে বৃষ্টিপাতের ডিউরেশন আওয়ারে দেয়া আছে। আমরা তারপরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলা আছে ফ্রিকোয়েন্সি কাকে বলে, এই ফ্রিকোয়েন্সিটা আসলে বৃষ্টিপাতের ফ্রিকোয়েন্সি কাকে বলে। এখানে বলা আছে নির্দিষ্ট তীব্রতায় বা তার চেয়ে বেশি তীব্রতায় যত সময় অন্তর অন্তর যে বৃষ্টিপাত হয় তাকে ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ এই ক্ষেত্রেও তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বলে দেওয়া আছে নির্দিষ্ট তীব্রতায় বা তার চেয়ে বেশি পরিমাণ তীব্রতায়। সেই একইভাবে আগের প্রশ্নে আমি যেমন বলেছিলাম যে বৃষ্টিপাতের বিভিন্ন রকম নাম আছে, সেক্ষেত্রে এটার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে যদি প্রথমে গ্রাজেলিং বা ফোটা ফোটা বৃষ্টি হয় তাহলে তার চেয়ে বেশি তীব্রতা অর্থাৎ রেইনি বা রেইন যেটাকে বলছি আমরা সেই তীব্রতায় বৃষ্টি হতে পারবে, কিন্তু এমন হতে পারবে না যে হয়তো প্রথম অবস্থায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল পরবর্তীতে রেইনিং বা সাধারণ বৃষ্টি হচ্ছে, অথবা রেইনিং ছিল তার পরবর্তীতে ড্রাজেলিং ফোটায় ফোটায় বৃষ্টি হচ্ছে। আমরা একটি গ্রাফের সাহায্যে দেখে নিই। এখানে গ্রাফে হরিজেন্টালি আমাদের দেখানো আছে রেইনফল ইঞ্চিতে দেখানো আছে, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখানো আছে এখানে রেড কালারে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা আছে অনুশ্রবণ বলতে কি বোঝায়। আসলে অনুশ্রবণ জিনিসটা কি, আমরা জানি যখন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হলে বৃষ্টিপাতের পানিটা প্রথমে মাটি শোষণ করে থাকে। এই মাটি শোষণ করার পর অতিরিক্ত যে পানিটা আছে বা চোয়ানো পানিটা ধীরে ধীরে মাটির অভ্যন্তরে প্রবেশ করে। এই মাটির এই সরি এই পানির বৃষ্টির পানি মাটি ভেদ করে অভ্যন্তরে যে প্রবেশ করলো এই প্রবেশ করার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় অনুশ্রবণ। আমরা একটি চিত্রের সাহায্যে দেখে নিই। চিত্রে এই যে উপরে প্রিসিপিটেশন বা বৃষ্টিপাত আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই বৃষ্টিপাতের পানিটা প্রথমে এই মাটির যে অংশটা আছে উপরের যে স্তরটা একে সিক্ত করবে এবং ধীরে ধীরে সিক্তের পরিমাণ ধীরে ধীরে নিচের দিকে যাবে, এবং ভেজা যখন শেষ হয়ে যাবে উপরের লেয়ারটা তখন এই অংশটা ভেদ করে নিচের অংশে চলে যাবে। আমরা এখানে ওয়াটার টেবিল দেখতে পাচ্ছি বা পানিতল, আর এই উপরের অংশটাকে বলছি মাটি স্তর। আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলা আছে রান অফ কি। এই রান অফ আমরা চিত্রের সাহায্যে আগে দেখি, ডান পাশে দেখানো আছে। আমরা চিত্রে দেখে বুঝতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পর যে পরিমাণ পানি কোনো ক্যাচমেন্ট এলাকা থেকে প্রবাহিত হয়ে নিকটস্থ জলাশয় বা স্রোতশ্রেণীতে জমা হয় তাকে ওই এলাকা ক্যাচমেন্ট এলাকা রান অফ বলে। অর্থাৎ আমি এই ক্লাসের শুরুতেই বলেছিলাম পলিটেকনিক এবং ভিটিডি এর পুকুর নিয়ে, অর্থাৎ যদি পুরা পলিটেকনিক এরিয়ায় যে পরিমাণ বৃষ্টিপাতের পানি জমা হয় এটা যদি গড়িয়ে ভিটিডি এর পুকুরে যে জমা হয় জলাশয়ে, তাহলে এই এলাকাটাকে বলা হবে ক্যাচমেন্ট এরিয়া, আর যে পরিমাণ পানি যে ভিটিডি এর পুকুরে জমা হচ্ছে ওই পানির পরিমাণটাকে বলা হবে রান অফ। তাহলে মূলত পানির পরিমাণটা হবে রান অফ, এবং যতটুকু এলাকা বা এরিয়ার পানি যে জমা হচ্ছে ওই এরিয়াটাকে বলা হবে ক্যাচমেন্ট এরিয়া বা ক্যাচমেন্ট এলাকা। আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে বৃষ্টির পানি বৃষ্টি যখন পতিত হয় সেটা গড়িয়ে রান অফ আকারে নিকটস্থ জলাশয়ে জমা হয়। এই নিকটস্থ জলাশয়ে জমা হওয়ার পূর্বে একটা কাজ ঘটে থাকে, সেটা হলো প্রথমে আমি পূর্বে যে তোমাদেরকে বলেছি যে অনুশ্রবণ, অর্থাৎ বৃষ্টিপাতের পরে মাটির উপরে লেয়ার প্রথমে সিক্ত হবে এবং সিক্ত হওয়ার পর কিছু অংশ পানি নিচে চলে যাবে এবং কিছু পানি গড়িয়ে নিকটস্থ জলাশয়ে জমা হবে। যতটুকু পানি নিকটস্থ জলাশয়ে যে জমা হবে তাকে বলা হবে রান অফ। আমি তারপরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলা আছে প্রস্বেদন কি।
প্রশেদন মূলত উদ্ভিদের ক্ষেত্রে ঘটে থাকে। আমরা জানি যে উদ্ভিদ গাছপালা পানি গ্রহণ করার পর নিজের খাদ্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে থাকে এবং অতিরিক্ত যে পানিটা থাকে সেটা তার কাণ্ড এবং পাতার মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয়। এই উদ্ভিদের অতিরিক্ত পানি প্রকৃতিতে ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রশোধন বা ট্রান্সপিরেশন। প্রশোধনের ইংরেজি ট্রান্সপিরেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রের সাহায্যে উদ্ভিদ তার মূল বা শিকড়ের মাধ্যমে পানি গ্রহণ করছে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজের প্রস্তুত করে এবং অতিরিক্ত যে পানিটা থাকে সেটা পাতা এবং কাণ্ডের মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয়। আর এই ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটার নামই হলো প্রশেদন বা ট্রান্সপিরেশন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা আছে অ্যাকুইফার কি? অ্যাকুইফারের বাংলা হলো ধারক। এখানে বলা আছে ভূনিম্নে যে স্তরে পানি সঞ্চিত থাকে ওই স্তরকে পানিধারক স্তর বা অ্যাকুইফার বলে। আমরা আরো সহজ ভাষায় যদি বলি, বৃষ্টিপাতের পর ভূমি প্রথমে সিক্ত হয়, সিক্ত হওয়ার পর অনুশ্রবণ প্রক্রিয়ায় যে পরিমাণ পানি তার নিকটস্থ যে স্তর থাকে মাটির স্তরে একটা অভেদ্য স্তরের উপরে পানি যে জমা হয় সেই একটা অভেদ্য স্তরের উপরে যে পানিটা জমা হয় তাকে বলা হয় অ্যাকুইফার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কনফাইন্ড অ্যাকুইফার কি? কনফাইন্ড অ্যাকুইফারের ক্ষেত্রে বলা আছে যে মৃত্তিকা স্তরের ভিতর দিয়ে পানি অনুসৃত হতে পারে বা প্রবেশ করতে পারে তাকে কনফাইন্ড অ্যাকুইফার বলে। এক্ষেত্রে আমরা সহজ ভাষায় আর একটা জিনিস বলতে পারি, যদি কোনো অ্যাকুইফারের অবস্থান কোনো অভেদ্য স্তরের উপরে অবস্থান করে তাকে বলা হয় কনফাইন্ড অ্যাকুইফার। মানে আরও সহজ ভাষায় যদি বলি যে এই কনফাইন্ড অ্যাকুইফারের অবস্থান হবে একটা অপ্রবেশ্য স্তরের উপরে আর একটা প্রবেশ্য স্তর থাকবে এবং দুইটা প্রবেশ্য স্তরের মাঝে পানি সঞ্চিত থাকবে তাকে বলা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার। আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে উপরে একটা প্রবেশ্য স্তর আছে, তার নিচে আর একটা অপ্রবেশ্য স্তর আছে, এর মাঝে যে পানি সঞ্চিত আছে এবং যার যেটার ভিতর দিয়ে আমরা পাইপ বা অন্য কোনো মাধ্যমে পানি উত্তোলন করতে পারি তাকে বলা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার। আমরা তারপরের প্রশ্নে চলে যাই, যেটা বলা আছে আনকনফাইন্ড অ্যাকুইফার অর্থাৎ অপ্রবেশ্য কূপ। এখানে আনকনফাইন্ড অ্যাকুইফার বলতে বোঝানো হয়েছে ভূনিম্নস্থ পানি অপ্রবেশ্য স্তরের উপর অবস্থান করে অর্থাৎ পানি অপ্রবেশ্য উপরের স্তরকে আনকনফাইন্ড অ্যাকুইফার বলে। এটা যদি আমরা সহজ ভাষায় বলি সেক্ষেত্রে দুইটা অপ্রবেশ্য স্তরের মাঝে যদি পানি সঞ্চিত থেকে কোনো অ্যাকুইফার তৈরি হয় তাকে বলা হবে আনকনফাইন্ড অ্যাকুইফার। এক্ষেত্রে আমি আরেকটু বলি, অর্থাৎ উপরে একটা অপ্রবেশ্য স্তর থাকবে, নিচে একটা অপ্রবেশ্য স্তর থাকবে এবং ঠিক তার মাঝে পানি সঞ্চিত থেকে যে অ্যাকুইফার তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার। আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে একটি আনকনফাইন্ড অ্যাকুইফারের ছবি। আমরা তারপরের প্রশ্নে চলে যাই। হাইড্রোগ্রাফ, আমাদের এখানে বলা আছে যে হাইড্রোগ্রাফ কি? হাইড্রোগ্রাফ আমরা দেখে নিই। এখানে সংজ্ঞা আকারে যখন বলছি আমরা বলছে সময়ের সাথে বৃষ্টিপাতের তীব্রতা তারতম্য দেখিয়ে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে বৃষ্টিপাতের হাইড্রোগ্রাফ বলে। আমরা এই গ্রাফের সাহায্যে দেখতে পাচ্ছি হরিজেন্টালি সময়ের কথা বলা আছে এবং ভার্টিক্যালি বলা আছে বৃষ্টিপাতের কথা। আমরা তারপরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলা আছে পানিচক্র, বাড়িচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে কি বোঝায়। এখানে বলা আছে একটি জটিল প্রাকৃতিক প্রক্রিয়ায় পানির অনবরত বাষ্পীভবন, ঘনীভবন হওয়া, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি হিসেবে ভূপৃষ্ঠের পতন
ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত হওয়া, মৃত্তিকায় শোষণ, পানি ধারণকারী স্তরে সঞ্চিত হওয়া, গাছপালার পানি গ্রহণ ও প্রস্বেদন ইত্যাদি কার্যাদি চক্র আকারে সম্পাদিত হয়ে আসছে। পানির এই প্রাকৃতিক চক্রকে পানি চক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বলে। আমরা যদি এটাই এক কথায় সহজ আকারে বলতে চাই, সেক্ষেত্রে বলি যে বৃষ্টিপাতের পর ভূপৃষ্ঠস্থ পানি গড়িয়ে এক রাউন্ড আকারে নিকটস্থ জলাশয়ে যেয়ে জমা হয় এবং ভূমির উপরস্থ স্তর সিক্ত করে। এরপর অতিরিক্ত পানি সিক্ত হওয়ার পর অনুশ্রবণ আকারে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এই সমস্ত পানি, যে সমস্ত পানি জলাশয়ে জমা হয় সেগুলা সূর্যের উপস্থিতিতে বা সূর্যালোকের তাপের কারণে জলীয় বাষ্প আকারে বাতাস হয়ে উড়ে জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে জমা হয়। ঠিক একইভাবে ভূ অভ্যন্তরে জমা পানি উদ্ভিদ নিজের খাদ্য প্রস্তুতের জন্য গ্রহণ করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং অতিরিক্ত পানি প্রস্বেদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। এই বায়ুমণ্ডলে এই জলীয় বাষ্পগুলা বাতাসের সাথে ভেসে বেড়ায় এবং ঠান্ডা হওয়ার কারণে ঘনীভূত হয়। এই ঘনীভূত এই জলীয় বাষ্পগুলা যখন বায়ুমণ্ডল আর বহন করতে পারে না, সেগুলো আবার বৃষ্টিপাত আকারে ভূপৃষ্ঠে আবার ফিরে আসে। এই পানির একবার জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে যাওয়া, বায়ুমণ্ডল থেকে আবার ঘনীভূত হওয়া, ঘনীভূত থেকে আবার বৃষ্টিপাত আকারে পৃথিবীতে ফিরে আসা, এই যে চলমান যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় হাইড্রোলজিক্যাল সাইকেল বা পানিচক্র বা বায়ুচক্র, আমরা এভাবেও বলতে পারি। আমরা তারপরে চলে যাই, আমরা এখানে চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পর পানি রান অপাকারে নিকটস্থ জলাশয়ে এসে জমা হচ্ছে এবং ভূপৃষ্ঠকে সিক্ত করছে। এই সিক্ত হওয়ার পর অতিরিক্ত পানি যেটা আছে সেটা অনুশ্রবণ প্রক্রিয়ায় মাটির অভ্যন্তরে প্রবেশ করছে। এখন এই জলাশয়ে যে পানিটা আছে সেটা সূর্যের তাপের কারণে জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে যেয়ে জমা হচ্ছে এবং উদ্ভিদ তার খাদ্য প্রস্তুতের জন্য মাটি থেকে পানি গ্রহণ করছে। এই পানি গ্রহণ করলে সংলগ্ন সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে এবং অতিরিক্ত যে পানি আছে সেটা প্রস্বেদন প্রক্রিয়ায় কাণ্ড এবং পাতার সাহায্যে যে প্রকৃতিতে ছেড়ে দিচ্ছে এবং সেটা জলীয় বাষ্প আকারে বায়ুমণ্ডলে যে জমা হয়। এই বায়ুমণ্ডলে যখন জমা হয় বায়ুমণ্ডলের ঠান্ডা আবহাওয়ায় এটা ঘনীভূত হয় ও ঘনীভূত হয়ে মেঘ আকারে আকাশে ভেসে বেড়াচ্ছে এবং যখন মেঘ বা বায়ুমণ্ডল এটাকে আর বহন করতে পারে না, তখন সেটা বারি বা বৃষ্টিপাত রূপে বা শিশির রূপে পৃথিবীতে আবার ফিরে আসছে। আমরা চিত্রের মাধ্যমে এটা আরও ভালোভাবে বুঝে নিলাম। আমরা এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলা আছে একটি ছকে পানির উৎসের শ্রেণীভেদ উল্লেখ করো। আমরা উৎসগুলো একটু দেখে নিই। এখানে প্রথমে বৃষ্টিপাত, তুষারপাত বা বরফ, এইগুলা মাধ্যমে আমরা যে পানিগুলা প্রথমে সর্বপ্রথম বৃষ্টিপাত আকারে আসে অথবা তুষারপাত আকারে আসে অথবা বরফ আকারে আসে, এই পানিগুলা ভূপৃষ্ঠে কিছু থাকে, কিছু ভূনিম্ন স্তরে যায়। ভূপৃষ্ঠস্থ যে উৎসগুলো আছে অর্থাৎ রাউন্ড আপ আকারে আমরা দেখা যায় যে গভীর সমুদ্র অথবা নদ নদী খাল বিল অথবা পুকুরে রাউন্ড আপ আকারে যে জমা হয়, আর ভূনিম্নস্থ যেগুলো থাকে আমরা সেগুলা তিনটায় উৎস বলা আছে এখানে, ঝর্ণা, কূপ, অনুশ্রবণ। অনুশ্রবণ তো আমরা আগেই বলেছি যে মাটির অভ্যন্তরে পানি প্রবেশের যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে অনুশ্রবণ। আর কূপ বলতে এই কূপটাকে আবার আমরা ভাগ করেছি
খোলা কূপ, নলকূপ, অনুশ্রবণ কূপ, এখানে আর্টিজেন কূপ এখানে বলা আছে। আবার আর্টিজেন কূপকে বলা হচ্ছে পূর্ণ আর্টিজেন কূপ, আংশিক আর্টিজেন কূপ। আবার নলকূপকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এখানে গভীর নলকূপ, অগভীর নলকূপ। এই অগভীর গভীর নলকূপকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, আমাদের এতটুকু জেনে রাখলে হবে। তাহলে আমরা আজকের সর্বশেষ প্রশ্নে চলে যাই। এখানে বলা আছে চিত্রসহ পানিচক্রের ধাপসমূহ লিখো। আমরা এর আগে প্রশ্নে পানিচক্র বা বাড়িচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বর্ণনা করেছিলাম, এখন শুধু এর ধাপসমূহ বলে নিব। এর পাঁচটা ধাপ আছে, বাষ্পীভবন ও প্রসেদন। বাষ্পীভবন আমি বলেছি যে নদ নদী খাল বিলের পানি সূর্যের উপস্থিতিতে বা সূর্যতাপের কারণে জলীয় বাষ্প আকারে প্রকৃতিতে চলে যায় বা বায়ুমণ্ডলে চলে যায়। প্রসেদনের ক্ষেত্রে আমি বলেছি যে উদ্ভিদ খাদ্য প্রস্তুতের জন্য মাটি থেকে পানি গ্রহণ করে, এই পানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে প্রস্তুত করার পরে উদ্ভিদ অতিরিক্ত যে পানিটা থাকে সেটা তার পাতা এবং কাণ্ডের মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয়। তাহলে প্রথম ধাপটা আমরা বলছি বাষ্পীভবন ও প্রসেদন। আমরা দ্বিতীয় ধাপে চলে যাই, ঘনীভবন। ঘনীভবনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই জলীয় বাষ্প আকারে যে বায়ুমণ্ডলে চলে যায়, এই বায়ুমণ্ডলে ঠান্ডা আবহাওয়ার কারণে ঘনীভূত হয়। আমরা পরের ধাপে চলে যাই, সেখানে বলা আছে ভূত্বকের উপর দিয়ে পানিবাহিত হওয়া এবং ভূপৃষ্ঠ উচ্ছে সঞ্চিত হয়। এই ঘনীভবন হওয়ার পরে আসলে যখন পানিটা আর বহন করতে পারে না, তখন সেটা বৃষ্টিপাত আকারে আবার ভূপ্রকৃতিতে বা ভূপৃষ্ঠে পতিত হয়। এই ভূত্বকের উপরে যখন পানি পড়ে বা বৃষ্টিপাত আকারে পড়ে, সেটা প্রবাহিত হয়ে নিকটস্থ যে জলাশয় আছে সেই জলাশয়ে বা উচ্ছে জমা হয়। আর প্রথমে যখন ভূপৃষ্ঠে পতিত হবে, এই পানিটা ভূপৃষ্ঠের উপরের স্তরকে প্রথমে সিক্ত করবে। এই সিক্ত করার পরে অতিরিক্ত পানিটা অনুশ্রবণ প্রক্রিয়ায় মাটির অভ্যন্তরে প্রবেশ করবে ও পানিধারক স্তরে সঞ্চিত হবে। সর্বশেষ আমাদের যে ধাপটা আছে, পানি অভ্যন্তরে পানি প্রবাহের মাধ্যমে ভূপৃষ্ঠস্থ পানির উচ্ছে পানি জমা হবে। তাহলে আমরা এখানে পানিচক্রের বা হাইড্রোলজিক্যাল সাইকেল বা বাড়িচক্রের পাঁচটি ধাপ দেখলাম। এই ছিল মূলত আমার আজকের এই অধ্যায়ের আলোচনা বিষয়। আমরা এখানে ছবির সাহায্যে, আমি যেহেতু ছবি পূর্বে একটা আলোচনা করেছি এই জন্য এই চিত্রটা ব্যাখ্যা করলাম না। তাহলে আমরা এই অধ্যায়ে কী কী জিনিস শিখলাম সেগুলো আবারও মনে করে দিই আমি। আমরা এই অধ্যায় থেকে যে যে জিনিস জানতে পেরেছি তা হলো বৃষ্টিপাতের তীব্রতা কী, ডিউরেশন কী, বৃষ্টিপাতের ফ্রিকোয়েন্সি কাকে বলে, অনুশ্রবণ বলতে কী বোঝায়, রান অফ কী, প্রসেদন কী, অ্যাকুইফার কী, কনফাইন্ড অ্যাকুইফার কী, আনকনফাইন্ড অ্যাকুইফার কী, হাইড্রোগ্রাফ কী, পানিচক্র বা বাড়িচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে কী বোঝায়, একটি ছকের পানির উৎসের শ্রেণীভেদ উল্লেখ করা, এবং সর্বশেষ যে জিনিসটা শিখেছি চিত্রসহ পানিচক্রের ধাপসমূহ লিখো। এই ছিল মূলত আমার প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়। এখন ক্লাস শেষ পর্যায়ে তোমাদের কিছু কথা বলে নিই। আমাদের দেশে যেহেতু এখন করোনাকালীন সময় চলছে, সেহেতু আমরা ঘরে বাইরে সর্বদা মাস্ক পরিধান করব, নিজের সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা নিজেকে নিশ্চিত করতে হবে, এবং একটু পরপরই স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। সোশ্যাল ডিস্টেন্স যে কথাটা বলা আছে যে পরস্পর থেকে 6 ফিট বা আমাদের দেশে বলা আছে 1 মিটার বা 3 ফিট দূরত্ব বজায় রাখতে হবে, সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। আর এই নির্দেশনায় আছে আমাদের বগুড়া পলিটেকনিকের সম্মানিত অধ্যক্ষ স্যার জয়নাল আবেদিন স্যার। তাহলে তোমাদের ক্লাস আজকেই এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।